মঙ্গলবার বিভিন্ন বিজেপি এবং মোর্থার প্রার্থীরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলেন। উভয় দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। মঙ্গলবার গোমতী জেলা পরিষদের 13 জন বিজেপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং প্রার্থীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র তুলে দেন। একই সাথে এদিন ধলাই জেলা পরিষদের 9টি আসনের জন্য বিজেপি মনোনীত প্রার্থীরা ধলাই জেলার জেলা শাসকের কাছে তাদের মনোনয়নপত্র তুলে দেন। একই সাথে আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনের জন্য বিজেপির মনোনীত প্রার্থীরা আমবাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেব বর্মার হাতে তাদের মনোনয়নপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ জনজাতি মোর্চার রাজ্য সভাপতি অরিমল দেববর্মা সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকবৃন্দ। মঙ্গলবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নিরিখে বিজেপি প্রার্থীরা 2টি স্তরের মনোনয়নপত্র দাখিল করলেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন। হোয়াই ব্লকের বিডিওর কাছে পঞ্চায়েত সমিতির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন এবং 25টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা খোয়াই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে এসে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। সংশ্লিষ্ট সবকটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে জানিয়েছেন বিজেপির খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার। খোয়াই আরডি ব্লকের অন্তর্গত আমরা যে 25টি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে 15টি পঞ্চায়েত আছে আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রে। আমাদের এই 15টি পঞ্চায়েতের মধ্যে 147 জন পঞ্চায়েত সদস্যের জন্য আজকে আমরা নমিনেশন প্রদান করতে খোয়াই মণ্ডল কার্যালয় থেকে আমরা মিছিল করে এখানে এসে বিডিও অফিসে আমরা নমিনেশন প্রদান অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মণ্ডল জেলা সর্বস্তরের নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন। আমরা আজকের এই নমিনেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত আপনাদের মাধ্যমে খোয়াইবাসীর কাছে বলতে চাই যে খোয়াই বিধানসভা কেন্দ্রের যে 147টি পঞ্চায়েত ওয়ার্ড সিট রয়েছে প্রতিটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই। একই সাথে এদিন তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন 17টি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। এক্ষেত্রে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার 7টি পঞ্চায়েতের 77 জন এবং পঞ্চায়েত সমিতির 5 জন বিজেপি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে মঙ্গলবার মোহনভোগ আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির 7টি পঞ্চায়েত সমিতি এবং 6টি পঞ্চায়েতের মনোনীত প্রার্থীরা। বিরোধীরা নিশ্চিহ্ন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী জিতেন্দ্র দাস। আমরা আজকে মোহনভোগ ব্লকের অন্তর্গত বিশেষ করে গ্রানতুলি পঞ্চায়েত, কলমক্ষেত পঞ্চায়েত, উরমাই পঞ্চায়েত, বানিয়াছড়া পঞ্চায়েত এবং মোহনভোগ পঞ্চায়েত আমরা আজকে কামরাঙ্গাতলি পঞ্চায়েত সহ আজকে পঞ্চায়েত সমিতির যারা সদস্যরা রয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির নমিনেশন সেখানে দাখিল করেছি। আমরা আমাদের বিভিন্ন মিছিলের মধ্য দিয়ে আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। বিরোধী সম্পর্কে কি বলবেন? দেখুন, এই রাজ্যের বিরোধী বলতে আমরা কাউকে। কার্যত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য, আগামী 18 জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।